নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস লাইফস্টাইল ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের আমার রেসিপি হলো নিরামিষ পনিরের তরকারি। তার জন্য আমি এখানে 250 গ্রামের থেকে একটু বেশি মাপের পনির নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে সুন্দর করে ছোট ছোট আকারে কেটে নেব। পনির বানানোর আজকে যে আমি রেসিপিটা আপনাদের দেখাতে চলেছি, এর সব থেকে মজাদার ব্যাপার হলো আপনারা চাইলে পনিরের যে গ্রেভিটা আমি করব, সেই গ্রেভিটাকে আপনারা যে কোনো নিরামিষ রেসিপির মধ্যে ব্যবহার করতে পারেন। চাইলে আপনারা এটাকে স্টোর করেও রাখতে পারেন ফ্রিজের মধ্যে কোনো এয়ারটাইট কন্টেনারে। আমি এখানে তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব। 3 থেকে 4 কলা মতো আমি রিফাইন অয়েল নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন। পনির আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 2 থেকে 3টে মতো মিডিয়াম আকারের টমেটো, 4টে লঙ্কা, আদা বাটা নেব 1 টেবিল চামচ মতো, 3টে ছোট এলাচ, 1টা দারচিনি, 4টে গোলমরিচ, 3টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। ফোড়নে আমি প্রথমে তেজপাতা দিয়ে দেব। এরপর একে একে আমি ছোট এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি সব দিয়ে দেব। এরপর আমি তেলের মধ্যে টমেটোটা দিয়ে দেব। আমি যে আজকে যে গ্রেভিটা বানাতে চলেছি বন্ধুরা, এটা সম্পূর্ণ বেসটা তৈরি হয় টমেটোর ওপর। আপনারা চাইলে এখানে আরও 2টো বা 1টা টমেটো অ্যাড করতে পারেন। আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা আপনাদের ইচ্ছা অনুসার দেবেন। এরপর আমি এখানে কিছু কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 10টা মতো। 1 টেবিল চামচ মতো চারমগজ, 1 ভালো করে তেলে নেড়ে নিয়ে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা। এরপর আমি 2-3 মিনিট মতো এটাকে চাপা দিয়ে রেখেছিলাম। আমার পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে কড়াই থেকে নামিয়ে একটি পাত্রের মধ্যে প্রথমে ঠান্ডা করে নেব ভালো মতো। ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটাকে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে কিন্তু বন্ধুরা, আপনি যে ফোড়নে যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু কিছুই ফেলা যাবে না, সম্পূর্ণটাই দিয়ে দিতে হবে। যাই হোক, এরপর আমি তেলের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এরপর আমি নিয়েছি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। ঘিটা আপনারা যদি কেউ স্কিপ করতে চান তো করতে পারেন, কিন্তু ঘিয়ে এই রান্নার স্বাদটা আরো বেড়ে যায়। একে একে আমি এবার তেলের মধ্যে ডাইরেক্ট মশলাগুলোকে সব দিয়ে দেব।
মশলাটা এবার ভালো করে নেড়ে নেব। এরপরে আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব। ভালো করে নেড়ে নিতে হবে। গ্রেভিটা দেখুন সম্পূর্ণ আমার তেল টেনে নিয়েছে। এই পর্যায়ে আমি এখানে ফেটিয়ে রাখা 2 টেবিল চামচ মতো দই দিয়ে দেব। ভালো করে আমি গ্রেভিটাকে কষাতে থাকব। এরপর আমি এখানে 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দেব। ও আমি এখানে আগে আলু ভেজে রেখেছিলাম, কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। জল দেওয়ার আগের পর্যায়ে অবধি আপনারা গ্রেভিটা যেটা আমি বানিয়েছিলাম সেটাকে আপনারা ফ্রিজে চাইলে স্টোর করে রাখতে পারেন। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো লবণ ও সামান্য চিনি ব্যবহার করেছি, যাতে নুনের স্বাদটাকে ব্যালেন্স করা যায়। গ্রেভির থিকনেসটা বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছানুমতো রাখতে পারেন। আমি এটাকে এবার 3 থেকে 4 মিনিট মতো চাপা দিয়ে রেখেছি। সুন্দর একটা রং চলে এসেছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। আলু আর পনিরে যেহেতু জলটা একটু বেশি পরিমাণে টেনে নেয়, তার জন্য আমি এখানে আরেকটু পরিমাণ জল অ্যাড করব। আপনারা এটা রুটি বা পরোটার সাথে খেতে চাইলে গ্রেভিটাকে একটু মোটা মানে গাঢ় রাখতে পারেন। এবার আমি আরও 2 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। পনির রান্না আমার হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পনির সার্ভ করার জন্য রেডি। আশা করি বন্ধুরা আমার চ্যানেলটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন, এবং কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার।